রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গন্ডাছড়া মহকুমায় শুরু হলো লাল ঝান্ডার পদযাত্রা। মোট 7টি জোনালে 261 পাড়া এবং 27টি এডিসি ভিলেজে 52,000 ভোটারের কাছে পৌঁছে যাবে এই পদযাত্রা। মঙ্গলবার রাইমা ভ্যালি বিধানসভা দুর্গাপুর লক্ষ্মীপুর 30 কার্ড এবং 60 কার্ড পরিক্রমা করে গন্ডাছড়া বাজারে এসে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ললিত মোহন ত্রিপুরা। তাকে পদযাত্রা এই পদযাত্রা উন্নয়নের পক্ষে, শান্তি সম্প্রীতির পক্ষে বিগত 5 বছর বিজেপি আইপিএফটি মিশন ডকুমেন্টে 299টা শর্ত পূরণের ব্যর্থর প্রতিবাদে এই জমায়েত, এই পদযাত্রা। এখানে 7টা জোন আছে সারা গন্ডাছড়া মহকুমা এলাকায়। 7টা জোনে এই মাসের মধ্যে পদযাত্রা আমরা করব। সমস্ত 261টি পাড়া, 27টা বিলিজ কমিটি, প্রায় 52,000 ভোটার যাব এবং পদযাত্রার শেষে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা আমাদের বক্তব্য এই অপশাসনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মারপিটের বিরুদ্ধে, আক্রমণের প্রতিবাদে, উন্নয়নের লক্ষ্যে এই পদযাত্রা আমরা সমন্বিত করছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।